আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপিস বাই রত্না। আজ আমি তৈরি করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান। আর এটা তৈরি করা তো খুবই সহজ। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে 250 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মাঞ্চুরিয়ানের জন্য চিকেন ব্রেস্ট সব থেকে ভালো হয়। আমি এখানে মাংসটা ধুয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মাংসটা ধুয়ে কিছুক্ষণ একটা স্টেনারে রেখে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে, তারপর 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ ছোট করে কেটে নিতে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব 7 মতো লবণ। আর লবণটা একটু বুঝে দেবেন, কারণ সয়া সসে লবণ আছে। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেব মিডিয়াম সাইজের একটা ডিম। তারপর এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখাবেন যেন মশলাগুলো চিকেনের গায়ে কোট হয়ে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। যখন দেখবেন চিকেনের পিসগুলো হাতে নেওয়ার পরেও টপ টপ করে পড়ছে না, তখন বুঝবেন মাখানো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের ক্যাপসিকাম, 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/3 কাপ লাল ক্যাপসিকাম, আর নিয়েছি 1/3 কাপ পেঁয়াজের পাপড়ি। এখানে নিয়েছি পেঁয়াজের কলি শিকড় ফেলে দিয়ে গোড়ার অংশ কুচি করে কেটে, আর পেছনের যে অংশ সেটা একটু মোটা করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, আর এখানে নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি করে। আর এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিছুটা পানি দিয়ে গুলিয়ে রাখব। এটা গ্রেভিটা গাঢ় করতে সাহায্য করবে। এখন চিকেনটা ভেজে নেব। তার জন্য চুলায় একটা পাত্রে কিছুটা তেল মিডিয়াম গরম করে একটা একটা করে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। যখন উপরের অংশটা সেট হয়ে যাবে তখন উল্টিয়ে দেব। তারপর 2-3 মিনিট ভেজে এটা উঠিয়ে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে এটা শক্ত রাবারের মতো হয়ে যাবে আর ভেতরের জুসি ভাবটাও থাকবে না। কালারটা এরকম সোনালি করে তুলে নিতে হবে। ওই একই তেলে বাকি চিকেনগুলো ভেজে নেব। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যানে চিকেনটা যে তেল দিয়ে ভেজেছিলাম সেই তেল থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি। তারপর চুলার আঁচ হাই রেখে এগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, যেন কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি ভাজবেন না। এখন এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখন একটু নেড়ে মিক্সড করে দিয়ে দেব ভেজিটেবলগুলো। আর আপনি চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এই সবজিটাও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এটাও খুব বেশি ভাজবো না। প্রায় 1.5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস। তারপর এগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিকেন স্টক। আপনি চাইলে চিকেন স্টকের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। আপনি যতটুকু গ্রেভি পছন্দ করবেন তার উপর নির্ভর করে পানি বা চিকেন স্টক দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো সসের মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণ দেওয়ার সময় একটু সাবধানে লবণ দেবেন। এবার এই সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। সব কিছু ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখন এগুলো নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সেই যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আরও একটু নেড়ে নেব। তারপর আবারও এই সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প সময়ের মধ্যে গ্রেভিটা এরকম গাঢ় হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, আর দেব এক চা চামচ লেবুর রস। আর এই লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে তারপর এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর সবশেষে লেবুর রস দেওয়ায় এর ফ্লেভারটা ভালো থাকবে। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চিকেন মাঞ্চুরিয়ান। পরিবেশনের আগে চাইলে একটু সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন। আর এই চিকেন মাঞ্চুরিয়ান চাইলে সাদা পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।